সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই পর্বে আমরা দেখব কিভাবে ফটোশপে 3D টেক্সট ইফেক্ট দেওয়া যায়। তো এটি দেখার জন্য আমাদেরকে প্রথমে ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে গিয়ে আমরা একটি ফাইল নিউ ডকুমেন্ট নিই। এবারে এই নিউ ডকুমেন্টের আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে রাখব ব্ল্যাক কালার। এবারে আমরা এখানে একটি টেক্সট লিখি এই ব্যাকগ্রাউন্ডের উপরে, নতুন একটি লেয়ারে এই টেক্সটটি লেখা হচ্ছে, এবং আমরা এই টেক্সট লেখার কালারটি হোয়াইট নিয়ে নিই। আমরা লেখার পার্সেন্টেজটা বাড়িয়ে নেই। এবার এই 3D টেক্সটটি কে আমরা একটু পরিবর্তন করি। আমরা এই ওয়ার্প অপশনে গিয়ে আমরা এখান থেকে এই বুলগি ইফেক্টটি ইউজ করি, এবং এই বুলগি ইফেক্টের এখানে আমরা 40 দিয়ে দেই। দেখুন বুলগি ইফেক্টটি এমন। এবারে আমরা একটু ছোট করে নিই আমাদের টেক্সটটিকে, যাতে বুঝতে সুবিধা হয়। এবারে আমরা এই টেক্সটের লেয়ারটির একটি কপি করি, এবং এই কপি করা লেয়ারটির ভিজিবিলিটি অফ করে আমরা নিচের লেয়ারটির সাথে উপরের লেয়ারটি মার্জ ভিজিবল করে ফেলাই। দেখুন এটি এক লেয়ারে চলে আসলো। এবারে আমরা ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে গিয়ে আমরা চুজ করব ডিস্টর্ট, এবং ডিস্টর্ট অপশনে গিয়ে আমরা এখান থেকে পোলার কোঅর্ডিনেটস এটি সিলেক্ট করব। দেখুন এখানে আছে রেক্টেঙ্গেল টু পোলার, আরেকটি আছে পোলার টু রেক্টেঙ্গেল। তো আমরা পোলার টু রেক্টেঙ্গেল রাখবো। দেখুন পোলার টু রেক্টেঙ্গেল ইফেক্ট দেওয়ার সাথে সাথে আমাদের টেক্সটটি এমন হয়ে গেল। এবারে আমরা ইমেজ অপশনে যাব, এবং এখান থেকে রোটেট ক্যানভাস, এবং এখান থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই টেক্সটটিকে ঘুরিয়ে নেব। এবারে আমরা আবারও ফিল্টার অপশনে যাব, এবং এখান থেকে আমরা সিলেক্ট করব স্টাইলিশ। স্টাইলিশ অপশন থেকে আমরা ওয়াইন্ড অপশনটি সিলেক্ট করব। এবং আমরা এই ওয়াইন্ড অপশনটি আরেকবার অ্যাপ্লাই করব। ফিল্টার বারবার অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ইউজ করতে পারি। এবারে আমরা আবারও ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে গিয়ে আমরা রোটেট ক্যানভাস, এবং রোটেট ক্যানভাস থেকে আমরা এবার 90 ডিগ্রি CCW এই অপশনটিতে ক্লিক করব। দেখুন এবারে আমরা আবারও ফিল্টার অপশনে যাব, এবং এখান থেকে আমরা ডিস্টর্ট অপশনে যাব, এবং আবারও সেই পুরনো পোলার কোঅর্ডিনেটসটি চুজ করব, এবং এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টু পোলার অপশনটি সিলেক্ট করে দিয়ে আমরা ওকে বাটন প্রেস করব। দেখুন আমাদের 3D টেক্সটটি এমন দেখা যাচ্ছে।
এবারে আমরা উপরে লেয়ারটির ভিজিবিলিটি অন করি, এবং এই লেয়ারটি আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এই 3D টেক্সটির কালার পরিবর্তন করে দেই। সাপোজ আমরা এখান থেকে যদি রেডিশ কালার দেই, তাহলে আমরা খুব সুন্দর একটি ইফেক্ট পাবো। দেখুন, এভাবে আমরা 3D টেক্সটের ইফেক্ট দিতে পারি, এই ধরনের ইফেক্ট দেওয়া যায়। ধন্যবাদ।